বন্ধুরা, সবে শেষ হয়েছে লোকসভা নির্বাচন এবং বাংলায় যে ফলাফল হয়েছে তাতে বিজেপি কর্মী সমর্থকরা প্রচণ্ড হতাশ। গতবারের থেকে 6টি আসন তাদের কমে গেছে এবং সেই জায়গায় ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে, ফলে বহু নেতা কর্মী কিন্তু ইতিমধ্যেই বাড়ি ছাড়া। এই অবস্থায় বাংলায় নতুন করে নির্বাচনের দামামা বেজে গেল। একাত্রি নয়, একসঙ্গে 10-10টি আসনে উপনির্বাচন হতে চলেছে বাংলায়। কিন্তু হঠাৎ করে এতগুলো আসনে উপনির্বাচন কেন হবে? আমরা সাধারণত জানি যে কোনো আসনে উপনির্বাচন তখনই হয় যদি সেই সংশ্লিষ্ট জনপ্রতিনিধি মারা যান বা তিনি পদত্যাগ করেন, তাহলে সেখানে উপনির্বাচন হতে পারে। কিন্তু একসঙ্গে 10 আসন, তাহলে কি বাংলায় বিজেপির হাল দেখে বঙ্গ বিজেপির একাধিক সাংসদ পদত্যাগ করতে চলেছেন? এই জল্পনা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে। আসলে এটা ঘোরার কারণও রয়েছে, কেননা বেশ কয়েকজন সাংসদ জেতার পরই কিন্তু উল্টো সুরে গাইতে শুরু করেছে। কেউ তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রশংসা করছেন, কেউ আবার সরাসরি বলে দিচ্ছেন মন্ত্রিত্ব না পেলে অন্যরকম ভাবনা চিন্তা করার সময় এসে গেছে। ফলে সেই জায়গা থেকে কি বাংলায় বিজেপিটা এবার মুছে যাবে? এই যখন সম্ভাবনা হচ্ছে, তখন নির্বাচন কমিশন সূত্রে কিন্তু অন্য খবর পাওয়া গেল। সেটা হচ্ছে যে এই 10টি আসনে যে উপনির্বাচন হবে সেটা হচ্ছে বিভিন্ন কেন্দ্র থেকে যারা জয়ী সাংসদ হয়েছেন তারা বিধায়ক ছিলেন, ফলে তাদেরকে পদত্যাগ করতে হবে। কিন্তু সেই সংখ্যাটাও তো 5-6 বেশি নয়, তাহলে 10 আসনে কেন উপনির্বাচন হবে? আসলে একাধিক ফ্যাক্টর কাজ করছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং সেই কারণেই 10টি আসনে উপনির্বাচন হতে চলেছে। কোন 10টি আসনে হবে এবং কোন আসনে কার কী সম্ভাবনা রয়েছে তার পুরোটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনে যারা বিধায়ক ছিলেন তাদেরকেই সংসদে প্রার্থী করা হয়েছিল এবং অনেক ক্ষেত্রেই তারা জয়ী হয়েছেন, ফলে সেই সব আসনগুলোতে উপনির্বাচন হবেই। তো তার পাশাপাশি কিন্তু একাধিক অন্য আসনও দেখা যাচ্ছে যেখানে উপনির্বাচন হবে। এক এক করে আসনগুলো শুরু করি। প্রথমেই কুচবিহার জেলার সিতাই আসন, এই আসন থেকে বিধায়ক ছিলেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এমনিতেই তৃণমূল কংগ্রেসের কঠিন গড় এবং সেই জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে এবার কিন্তু কুচবিহার কেন্দ্রের নিশীদ প্রামাণিক, যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। তিনি যেহেতু জিতে গেছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, ফলে এই বিধানসভা থেকে বিধায়ক পদে তাকে ইস্তফা দিতে হবে, আর সেই কারণেই কিন্তু সিতাই কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। এখন এই সিতাই কেন্দ্র এমনিতেই তৃণমূল কংগ্রেসের গড় ছিল এবং এই লোকসভা নির্বাচনেও দেখা গেছে যে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের লিডটা ধরে রেখেছে, ফলে এই কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হলে সেটা তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনায় বেশি। তবে কে প্রার্থী হচ্ছেন এই কেন্দ্রে সেটা নিয়ে কিন্তু অনেকেরই একটা ইন্টারেস্ট রয়েছে, কেননা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এই কেন্দ্রে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, তাকে কে রিপ্লেস করতে চলেছেন সেই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে। সিতাইয়ের পরবর্তী যে আসনে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, এই কেন্দ্রেও কিন্তু উপনির্বাচন হচ্ছে, কেননা মাদারিহাটে যিনি বিধায়ক ছিলেন সেই মনোজ টিগ্গা তাকে এবারে কিন্তু লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি। যদিও মার্জিন কমেছে কিন্তু তবুও আলিপুরদুয়ার কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন, ফলে মাদারিহাট কেন্দ্রটি কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং সেই জায়গায় উপনির্বাচন হতে চলেছে। এখন এই মাদারিহাট কেন্দ্র থেকে পরপর দুবারের বিধায়ক ছিলেন মনোজ টিগ্গা, এমনিতে বিজেপির শক্ত গড় বলে মনে করা হয়। কিন্তু এবারে নির্বাচনে দেখা গেছে আলিপুরদুয়ারের এই কেন্দ্রে কিন্তু বিজেপি পিছিয়ে পড়েছে, অর্থাৎ উপনির্বাচন হলে এইখানে কিন্তু একজন বিধায়ক বিজেপির হারানোর সম্ভাবনা আছে এমনটাই কিন্তু মনে করছেন। ফলে উত্তরবঙ্গের 2 আসনে উপনির্বাচন হচ্ছে 2 বিধায়ক সাংসদ হয়ে যাওয়ার জন্য। এর পরের কেন্দ্র রায়গঞ্জ, রায়গঞ্জে এখানে বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী এবং কৃষ্ণ কল্যাণী জেতার কিছুদিনের পরেই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যদিও আমাদের যিনি স্পিকার রয়েছেন সেই বিমান বন্দ্যোপাধ্যায় তিনি চোখেও দেখেন না কানেও শোনেন না, ফলে বিধানসভার অভ্যন্তরে তার মনে হয় ইনি বিজেপি করছেন, এখনও বিজেপির বিধায়ক রয়েছেন, অথচ বিধানসভার বাইরে তিনি তৃণমূলের পতাকা হাতে তৃণমূলের নেতাগিরি করেন। সেই কৃষ্ণ কল্যাণী কি এবার রায়গঞ্জ কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস? কিন্তু এই দলবদলু কৃষ্ণ কল্যাণীকে রায়গঞ্জের মানুষ মেনে নিতে পারেনি, ফলে তাকে হারতে হয়েছে। এখন এই বিধানসভার অভ্যন্তরে স্পিকারের কল্যাণে তিনি এতদিন বিধায়ক পদ কায়দা করে বাঁচিয়ে রাখলেও যেহেতু লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন, ফলে তার আগেই তাকে কিন্তু বিজেপি বিধায়ক হিসেবে ইস্তফা দিতে হয়েছিল, আর তাই রায়গঞ্জ কেন্দ্রে কিন্তু কেন্দ্রটি কিন্তু আপাতত ফাঁকা হয়ে গেছে এবং সেখানেও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। ফলে রায়গঞ্জ
কেন্দ্রেও কিন্তু একটা জমজমাটি লড়াই দেখা যাবে। এই রায়গঞ্জ কেন্দ্রে একসময় কংগ্রেসের শক্তগড় ছিল, কিন্তু এবারে সেখানে বিজেপি কিন্তু ভালো ফল করেছে এবং 2021 নির্বাচনেও কিন্তু এই কেন্দ্র থেকে বিজেপি জিতেছিল। ফলে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা, কিন্তু উপনির্বাচন তো তৃণমূল ঠিক বোধহয় ম্যানেজ করে নেবে এমনটাই ভাবনা চিন্তা চলছে। ফলে উত্তরবঙ্গের আরেকটি আসন সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে, এবং যেটা এতদিন আনঅফিসিয়ালি বিজেপি হারিয়েছিল সেটা কিন্তু এবার অফিসিয়ালি তাদের হাত থেকে সেই বিধায়ক পদটি সেই বিধানসভা কেন্দ্রটি যেতে চলেছে। পরের কেন্দ্র রানাঘাট দক্ষিণ, এই কেন্দ্রও তৃণমূল কংগ্রেস ওই বিজেপি রাস্তাকুট থেকে কুড়িয়ে আনার মতো বিজেপির এক বিধায়ককে ঠিক ভোটের আগে নিজেদের দলে জয়েন করিয়েছিল, মুকুটমণি অধিকারী, যিনি এই রানাঘাট কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশী ছিলেন এবং শেষ পর্যন্ত বিজেপি তাকে টিকিট না দেওয়ায় তৃণমূলের হাত ধরে, তৃণমূলের ঝান্ডা ধরে এখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু রানাঘাটের মানুষ কান মূলে কসকস করে তাকে ভালো করে শিক্ষা দিয়েছে যে এই দলবদল মেনে নিতে পারেননি তারা। ফলে রানাঘাট কেন্দ্র থেকে কিন্তু হারতে হয়েছে মুকুটমণি অধিকারীকে, আর এর ফলে তার আম ছালা দুটোই গেছে, সংসদ হয়ে হওয়া হলো না আর বিধায়ক পদটাও চলে গেল। ফলে এই কেন্দ্রেও কিন্তু এবারে উপনির্বাচন হবে, যেমন রায়গঞ্জে কৃষ্ণকল্যাণীকে পদত্যাগ করে লোকসভা নির্বাচন লড়তে হয়েছিল, সেরকম রানাঘাট দক্ষিণেও কিন্তু মুকুটমণি অধিকারীকে পদত্যাগ করে কিন্তু এই নির্বাচনটা লড়তে হয়েছিল। এই কেন্দ্রে কে প্রার্থী হবে, মুকুটমণি অধিকারী কি তৃণমূল কংগ্রেস আবার প্রার্থী করবে, সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, কিন্তু হলেও তিনি জিততে পারবেন? অবশ্য ভোটটা যদি সঠিকভাবে না হয়, উপনির্বাচন তো হয়তো রানাঘাট দক্ষিণ থেকে বা তৃণমূলের অফিসিয়াল বিধায়ক হিসেবে মুকুটমণি অধিকারী হয়তো বিধানসভায় যাবেন, যাক এই কেন্দ্র উপনির্বাচন হতে চলেছে। পরের কেন্দ্র বাগদা, আর এক দলবদলুর কেশ। এই বাগদা কেন্দ্রটি হচ্ছে বনগাঁয় এবং বনগাঁ থেকে শান্তনু ঠাকুরের বিপক্ষে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছিল। কে বিশ্বজিৎ দাস? তিনি তৃণমূল কংগ্রেস করতেন, তার বিধায়ক ছিলেন, 2021 আগে বিজেপিতে যোগদান করেন, বিজেপির টিকিট দেয়, সেখানে বিজেপির টিকিটে তিনি জেতেন এবং জেতার পর তিনি আবার তৃণমূল কংগ্রেসে ব্যাক করে যান। ওই বিমান ব্যানার্জির কল্যাণে তিনি আপাতত অফিসিয়াল আনঅফিসিয়াল একটা বিধায়কের পদ নিয়ে ঘুরছিলেন, কিন্তু লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছে বিজেপির বিধায়ক, এদিকে তৃণমূলের প্রার্থী হয় না, পদত্যাগ করতে হয়েছে। ফলে বাগদা কেন্দ্রটিও কিন্তু খালি হয়ে গেছে এবং সেখানেও কিন্তু উপনির্বাচন হবে। বাগদা এমনিতে বিজেপির কিন্তু গড়, কিন্তু উপনির্বাচন কি হবে বলা শক্ত। অর্থাৎ রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ, বাগদা তিনটা আসনেই বিজেপির সম্ভাবনা আছে, কিন্তু উপনির্বাচনে তৃণমূলের কামড় কতখানি আটকাতে পারবে তার উপরই সমস্ত কিছু নির্ভর করছে। পরের কেন্দ্র নৈহাটি, এই কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন পার্থ ভৌমিক, যিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন, তাকে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে এবং তিনি অর্জুন সিংকে সেখানে হারিয়ে দিয়ে আপাতত দিল্লি যাচ্ছেন সাংসদ হিসেবে। ফলে আর মন্ত্রিত্ব করা হবে না, আর বিধায়ক থাকবেন না, সেই পদে তাকে ইস্তফা দিতে হবে। নৈহাটি কেন্দ্রটি ফাঁকা হচ্ছে এবং সেখানে উপনির্বাচন হবে। নৈহাটি কেন্দ্র বরাবরই তৃণমূল কংগ্রেসের গড়, এবারেও এগিয়ে আছেন পার্থ ভৌমিক। ফলে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হাসতে খেলতেই কিন্তু জেতা উচিত এমনটাই কিন্তু মনে করছেন অনেকে। পরের কেন্দ্র উত্তর চব্বিশ পরগনারই হারোয়া, এই এই যে বসিরহাট লোকসভা কেন্দ্র আছে সেখানে বিজেপির রেখা পাত্রের বিরুদ্ধে প্রার্থী করা হয় হাজী নুরুল ইসলামকে। এই হাজী নুরুল ইসলাম একদা বসিরহাটের সাংসদ ছিলেন, কিন্তু তারপর তাকে সেই সেই জায়গায় আর কিন্তু রিপিট করেনি তৃণমূল কংগ্রেস। অবশেষে এবারে সন্দেশখালী কাণ্ডে ব্যতিব্যস্ত হয়ে হাজী নুরুল ইসলামকে, যিনি হারোয়ার বিধায়ক ছিলেন, তাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস এবং শেষ পর্যন্ত তিনি প্রায় 3.5 লক্ষ ভোটে সেই কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। ফলে হারোয়া কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, একটি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র এবং বরাবরই এখানে কিন্তু বিশাল বিশাল ব্যবধানে জিতে এসছে তৃণমূল কংগ্রেস। ফলে হারোয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কার্য তো নিশ্চিত, আরেকজন বিধায়ককে এখান থেকে তারা হয়তো পেতে চলেছে। পরের কেন্দ্র মানিকতলা, মানিকতলার কেসটি একটু অন্য। এই মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন প্রয়াত মন্ত্রী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে এবং তার বিরুদ্ধে প্রার্থী ছিলেন বিজেপির কল্যাণ চৌবে, কিন্তু কল্যাণ চৌবে হেরে যাওয়ার পর হাইকোর্ট একটি মামলা ঠুকে দেন। তিনি বলেন যে এখানে ভোটে নাকি গণ্ডগোল হয়েছে, ফলে এই কেন্দ্রের ফলাফল কিন্তু স্থগিত রাখা হয়। এদিকে এরপরই কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল যে রয়েছে AIFF তার সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন এবং সেই কাজেই তিনি এত ব্যস্ত হয়ে পড়েন যে এই মামলার শুনানিতে বারবার তিনি ডেট মিস করতে থাকেন। অবস্থা এমন জায়গাতেই যায় যে আদালতও তার উপরে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যান এবং ধাঁতানি দেন। তার পরিপ্রেক্ষিতে কল্যাণ চৌবে বুঝতে পারেন যে আর মামলা লড়ে খুব একটা লাভটাব নেই, ফলে তিনি মামলাটি তুলে নেন এবং যে মুহূর্তে তিনি মামলাটি তুলে নেন সেই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছ থেকে আদালত জানতে চায় যে
কবে এই কেন্দ্রে উপনির্বাচন হবে। যেহেতু তখন লোকসভা ভোট চলছে, ঘোষণা হয়ে গেছে, তাই নির্বাচন কমিশন আর তার মাঝখানে এই মানিকতলা কেন্দ্রের জন্য আলাদা করে নির্বাচনের ব্যবস্থা করতে পারেনি, সম্ভব হয়নি। কিন্তু যেহেতু এতগুলো কেন্দ্রের উপনির্বাচন হবে, খুব সম্ভবত সেই লটেই মানিকতলা কেন্দ্রেরও উপনির্বাচন হয়ে যাবে। এবং এই মানিকতলা কেন্দ্র তৃণমূল বারবার জিতে এসে সাধন পান্ডে এখান থেকে দীর্ঘদিন ধরে বিধায়ক হয়েছেন, তিনি এবারে নেই। কিন্তু তিনি না থাকা সত্ত্বেও 2024-এর যে ফলাফল এসছে সেখানে দেখা যাচ্ছে মানিকতলা কেন্দ্রে কিন্তু লিড থাকছে সেই তৃণমূল কংগ্রেসেরই। ফলে সাধন পান্ডের জায়গায় নতুন কে এখান থেকে বিধায়ক হবেন, তিনি কি তৃণমূল টিকিটই জিতছেন, এরকম সম্ভাবনাটাই কিন্তু প্রবল বলে অনেকে মনে করছেন। মানিকতলা কেন্দ্রের পর এবার মেদিনীপুর কেন্দ্রে বিধায়ক ছিলেন জুন মালিয়া, তাকে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু এবারে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রটি এমন একটি কেন্দ্র ছিল যিনি জিততেন তৃণমূল বা বিজেপি উপনির্বাচন হতোই, কেননা আরেক বিধায়ক অগ্নিমিত্রা পালকে এখান থেকে প্রার্থী করেছিল বিজেপি। যাই হোক, অগ্নিমিত্রা পাল হেরে গেছেন, জিতেছেন জুন মালিয়া। ফলে এই কেন্দ্রে তাকে বিধায়ক হিসেবে ইস্তফা দিতে হচ্ছে এবং তিনি সাংসদ হবেন, ফলে এই কেন্দ্রেও কিন্তু উপনির্বাচন হবে। এখন মেদিনীপুর কেন্দ্রটি পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে, পশ্চিম মেদিনীপুর জেলায় বাকি সব বিধানসভা কেন্দ্রেই বিজেপি পিছিয়ে থাকলেও এই মেদিনীপুর কেন্দ্রে কিন্তু বিজেপি লিড আছে। এখন সেই লিড কি এই উপনির্বাচনে ধরে রাখতে পারবে? লড়াই করলে খুব একটা অসুবিধাজনক জায়গায় থাকার কথা নয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে উপনির্বাচন, লড়াই করার মতো জায়গায় থাকবে কি, সেই প্রশ্নটাও ঘুরঘুর করছে। এরপর শেষ কেন্দ্র সেটা হচ্ছে বাঁকুড়া তালড্যাংরা। বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল ডক্টর সুভাষ সরকার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, এবং তার বিরুদ্ধে তালড্যাংরার যিনি বিধায়ক ছিলেন সেই অরূপ চক্রবর্তী, তাকে প্রার্থী করেছিল বিজেপি। এই অরূপ চক্রবর্তী শেষ পর্যন্ত জিতে গেছেন, তিনি সংসদে যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন, ফলে তালড্যাংরা কেন্দ্র থেকে তাকে কিন্তু বিধায়ক হিসেবে ইস্তফা দিতে হবে, আর সেই তালডাংরা কেন্দ্রে উপনির্বাচন হবে। যদিও এই তালডাংরা কেন্দ্র একসময় বামেদের শক্তঘাঁটি ছিল, তারপর তৃণমূল কংগ্রেসের হাতে আসার পর থেকেই এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসই বড় বড় ভালো ফল করে আসছে, ফলে এই কেন্দ্রেও আরেকবার ঘাসফুল ফোটাটা শুধু সময়ের অপেক্ষা, এমনটাই মনে করা হচ্ছে। এখন কেন বলছি এই 10টি উপনির্বাচন হবে, তার জন্য বিজেপির নতুন করে একটা ধাক্কা আসতে চলেছে। দেখুন, এই রাজ্যের উপনির্বাচনে যে অতীত ফলাফল আমরা দেখেছি সেখানে কোনো নির্বাচন হয় না, ওই নির্বাচনটার নামেই হয়, বাকি যেটা হয় সেটাকে বলা হয় প্রহসন। একটা উদাহরণ দিই আপনাদের, কুচবিহার কেন্দ্র। কুচবিহারে ওই দিনহাটাতে যখন 2021-এর নির্বাচন হয় তখন সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয় নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর মধ্যে। উদয়ন গুহ মাত্র 57 ভোটে হেরে যান, কিন্তু তারপর যেহেতু নিশীথ প্রামাণিক সিদ্ধান্ত নেন যে তিনি কেন্দ্রে মন্ত্রী থাকবেন, তিনি কেন্দ্রের সাংসদ থাকবেন, তিনি বিধায়ক হিসেবে আর কাজ করবেন না, ফলে সেই কেন্দ্র থেকে তিনি বিধায়ক হিসেবে পদত্যাগ করেন, উপনির্বাচন হয়। আর উপনির্বাচনে রেকর্ড ভোটে 1.5 লক্ষেরও বেশি ভোটে সেখান থেকে উদয়ন গুহ জেতেন। তো এই রকমই অবস্থা উপনির্বাচনে কিন্তু সব জায়গাতেই হয়। ফলে এই যে 10টি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, আমার মতে সম্ভাব্য ফল একটাই, 10-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে। এখন এমনিতেই এক একটা নির্বাচন যায়, সেখানে যেভাবেই নির্বাচনটা হোক, নির্বাচনের ফলাফল যখন সামনে আসে তখন বিজেপি কর্মী সমর্থকদের জন্য শুধু হতাশাই থাকে, কেননা তারা তৃণমূলের থেকে পিছিয়ে থাকে, এবং তারপর বিজেপি কর্মী সমর্থকদের উপর কিন্তু চূড়ান্ত একটা আক্রমণ নেমে আসে শাসক দলের তরফ থেকে, এমন অভিযোগ বারবার উঠে এসেছে। তো এবারে যে লোকসভা নির্বাচন ছিল, যেহেতু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হয়েছে, একটা প্রবল প্রত্যাশা ছিল, সেইখান থেকে গতবারের থেকেও 6টা আসন কমে গেছে, একটা প্রবল হতাশা আছে। সেই হতাশার গ্রাস থেকে ধীরে ধীরে এই বিজেপিকে টেনে বার করার চেষ্টা করবেন বিজেপির যারা নেতা রয়েছেন, অবভিয়াসলি সেটাই রাজনীতির নিয়ম। কিন্তু তার মাঝখানেই দেখুন, এই যে উপনির্বাচনগুলো আছে, আগামী 3-6 মাসের মধ্যে ম্যাক্সিমাম এগুলো কিন্তু উপনির্বাচনগুলো হয়ে যাবে। আমার ধারণা 3-4 মাসের মধ্যেই হয়ে যাবে, বর্ষাটা কাটলেই এখানে কিন্তু উপনির্বাচনের একটা ব্যাপার থাকবে। সুতরাং সেই জায়গা থেকে যদি সেখানে আবার একটা 10-0 ফল হয়, বা ধরুন মেরে কেটে 9-1 ফল হলো, সেটাও যদি হয় মুখ রক্ষার জন্য যথেষ্ট। আমার প্রেডিকশন তো উপনির্বাচন যেহেতু শাসক দলের বাইরে, অন্য কেউ কোনো কেন্দ্র থেকে জেতার মতো জায়গাতেই থাকবেন না, ফলে একে লোকসভা নির্বাচনের যে ফলাফল তার একটা ধাক্কা, তারপর আবার একটা উপনির্বাচন হবে এবং 10-10টা আসনে হবে, সেখানে 10-0 ধাক্কা, বঙ্গ বিজেপির কোমরটা থাকবে তো, সেটাই মুচড়ে যাবে না তো, নতুন করে হতাশা গ্রাস করবে না তো এই রাজ্যের বিরোধী, যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষগুলোর জন্য নতুন করে কিন্তু জল্পনা বাড়ছে। কিন্তু যাই হোক, নিয়ম যেটা রয়েছে, জনপ্রতিনিধি ফাঁকা রাখা যাবে না, সেখানে নির্বাচন করাতে হবে, উপনির্বাচন করাতে হবে, এবং 10টা কেন্দ্রে হবে সেখানে, আশা করব ফলাফল যাই হোক অন্তত প্রাণ যাবে না, রক্ত ঝরবে না, আর বাকিটা তো শাসক মহানুভব তাদের উপরই ছেড়ে দেওয়াটা ভালো।
কি বলবেন বন্ধুরা, 10-0 স্কোর হচ্ছে তো তৃণমূলের পক্ষে যখন উপনির্বাচন হবে? নাকি একটা আটটাও বার করার সম্ভাবনা বিজেপি বা অন্যান্য বিরোধীদের কারোর আছে? আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।